আসসালাম আলাইকুম। তো দেখেন, গাইনোকোমাস্টিয়া বাইলেটার গ্রেড টু। তো উনি আমার কাছে আসছেন যে ওনার বিয়ে হলো 15 দিন পরে। 15 দিন পরে তো না? আচ্ছা, সেটা মাথায় রেখে তখন আমি করলাম যে তাকে সিঙ্গেল কি হোল সার্জারি। যখন আমি একটু ইন্ট্রোডিউস করলাম যে সিঙ্গেল কি হোল সার্জারি, তখন সেও খুবই আগ্রহ দেখালো যে সিঙ্গেল কি হোল সার্জারি করবে। তো বলো, তোমার কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে, কেমন বলো বলো। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, স্যারও খুব ভালো, কোথাও সবাই কোনো দাগ ভালো, নাই, দাগ থাকবে না। হ্যাঁ, সবাই ভালো, খুব ভালো লাগছে, বিয়েতে কিন্তু দাওয়াত দিবা, ইনশাল্লাহ। তোমার দিক থেকে কোনো সমস্যা দেখো, তুমি মনে করো কোথাও কোনো সমস্যা, কালকে থেকে গোসল করবে। হ্যাঁ, জি আমরা আলো ওয়াটার প্রুফ ব্যান্ডেজ দিয়ে দিয়েছি জি এবং সেও জন্য সেগুলো কালকে থেকে গোসল করবে, কোথাও কোনো কিছু নাই। জি অপারেশন হয়েছে কয় ঘন্টা হলো? এই তো 24 ঘন্টাও হয় নাই, হয় নাই, তাই তো? জি হয়তো বা 18 ঘন্টার মতো হয়েছে, এরকম হবে। জি তো আল্লাহ রহমতে খুবই ভালো রেজাল্ট। ইভেন হলো সিঙ্গেল কি হোল সার্জারি, আপনি দেখছেন এই ক্ষেত্রে আমি কোনো ড্রেন ব্যবহার করিনি, জি একদমই ড্রেন ব্যবহার করিনি। আমি আসলে চাচ্ছি সব সময় একটু ভ্রান্ত ধারণা দূর করার জন্য যে ভালো সার্জারি হলে কখনো ড্রেনের প্রয়োজন হয় না, সেটাই আমি বোঝাচ্ছি। তো যাই হোক, ভালো থাকো, আর হলো বিয়েতে অবশ্যই দাওয়াত দেবে। ওকে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।